কি দেখেছি এই বাংলাদেশের মান সন্তানগুলি পৃথিবী ছাত্র আনার জন্য এটা বাংলাদেশের জনগণের সাথে অবিচার করা হয়েছে বিশ্বাসঘাত করা হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই এদেশের যুবকরা জাগ্রত জনগণ হিসেবে তাদের মর্যাদা সমান অধিকার সমান স্বার্থ সমান সুযোগ সমান কিন্তু কে দেখেছি বাংলাদেশ স্বাধীন হয়েছিল সাম্যতার ভিত্তিতে কিন্তু সাম্যতা বাস্তবায়ন করতে পারি নাই স্লোগান রক্ষা করতে পারি নাই বরং যারা যখন ক্ষমতায় ছিল তারাই বাংলাদেশের সুযোগ সুবিধা গ্রহণ করেছে অন্য মানুষ বঞ্চিত হয়েছে যারা যখন ক্ষমতায় চাকরি তখন তাদেরই থাকে যারা ক্ষমতায় থাকে না চাকরির স্বাস্থ্য থেকে তারা মাহরুম হয়ে যায় যারা যখন ক্ষমতায় টেন্ডারবাজি তারাই করে যারা ক্ষমতায় থাকে না কাছেও যেতে পারে না যারা যখন ক্ষমতায় তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয় তার অন্য মানুষ ধুকে ধুকে মরতে থাকে ইসলাম চায় সাম্যতা কে বড়লোক কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মূর্খ কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে দলের কে নন দলের এটা দেখার বিষয় নয় কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান না সে বাংলাদেশের নাগরিক সেই হিসাবে তার অধিকারকে বাস্তবায়ন করতে হবে সমান অধিকার প্রতিষ্ঠিত করতে হবে টাকা থাকবে তো চাকরি পাবে মামুর জোর থাকবে তো চাকরি পাবে কিন্তু মামুর জোর নাই যত বড় মেধাবী হোক চাকরি থেকে বঞ্চিত হবে না এই স্লোগানের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশ স্বাধীন হয়েছিল সমতার ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমতের মাধ্যমে প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দিতে চায় এবং সমতা রক্ষা করতে চায় ইসলামী আন্দোলন মানবিক মর্যাদা বাস্তবায়ন করতে চায় আজকে আমরা কি দেখেছি গরিব জেলে তাকি মজদুর কৃষক শ্রমিক খেতে খাওয়া মানুষগুলি ঢুকতে পারে না অফিসে যেতে পারে না ডিসি অফিসে যেতে পারে না কোনো মন্ত্রণালয় প্রাইম মিনিস্টারের সাথে কথা বলার তো প্রশ্নই আসে না এমনকি চামচাদের সাথে কথা বলতে পারে না লাঠি মেরে তাকে বের করে দেওয়া হয় আল্লাহ শ্রেষ্ঠ জীব আল্লাহ পাকে শ্রেষ্ঠ মাখলুকাত ইনসানিয়ত এই মানুষ তাকে মর্যাদা যদি দিতেই না পারি তাহলে কিসের রাজনীতি কেন কি রাজনীতি আজকে আল্লাহ পাকে শ্রেষ্ঠ জীব এই মানব সন্তান আজকে আল্লাহ পাকে শ্রেষ্ঠ জীব মানুষ সন্তান খুদা তাড়নায় দাস পীরে কাক পুরুষ লড়াই করবে এক মুঠা খাদ্যের জন্য লড়াই করবে আজকে কি দেখেছি এই বাংলাদেশের মানব সন্তানগুলি পৃথিবীর খাদ্য আনার জন্য ট্রাকের ভিতরে ঝুঁকে খায় খাদ্য আছে না এটা মানবিক মর্যাদা হতে পারে না আজকে কেউ থাকবে একশো তলার আর কেউ থাকবে গাছ তলার আজকে হাজারো মানুষ বাংলাদেশের মধ্যে আছে যাদের টাকার কোনো অভাব নাই আঙ্গুল ভরে কলা গাছ হয়েছে আর আজকে বাংলাদেশের হাজারো মানুষ বস্ত্রহীন বস্ত্রহীন অবস্থায় রাস্তায় ঘুমাচ্ছে আজকে খোলা আকাশে এসে রক্ত জমা করছে আজকে তার চিকিৎসা অভাবে ধুঁকে ধুঁকে মারা যাচ্ছে আজকে হাজারো মানব সন্তান শিক্ষা থেকে মাহরুম বঞ্চিত অন্ন থেকে বঞ্চিত বস্ত্রের থেকে বঞ্চিত বাসস্থান থেকে বঞ্চিত চিকিৎসার সাথে বঞ্চিত চিকিৎসা থেকে বঞ্চিত না এটা হতে পারে না যে মানব সন্তান সে যেই হোক না কেন এই বাংলাদেশের জনগণকে মর্যাদা দিতে হবে মানব সন্তান হিসাবে তার মর্যাদা রক্ষা করতে হবে আজকে ন্যায় বিচারের অবস্থা কি দেখি যদি দলীয় হয় তাহলে হাজারো খুন করলে মাপ পেয়ে যায় আর যদি দলীয় না হয় তাহলে অন্যায় না করলেও হাজারো কেসে তাকে জেলখানে ঢুকে দিলে করতে হয় এটি কি ন্যায় বিচার এই ন্যায় বিচারের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই কারণে মানুষ রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল না
আজকে মানবিক মর্যাদাও নাই, ন্যায় বিচারও নাই। একমাত্র ইসলাম পরে এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ ভাগছে, উন্নয়নের মহাসড়কে চুরির উন্নয়ন হয়েছে, কৃষির উন্নয়ন হয়েছে। 500 টাকার মালিক 10,000 টাকা দাম হয়ে গেছে, 2,000 টাকা পর্দা 80,000 টাকা উন্নয়ন হয়েছে, 80,000 টাকা দাম হয়ে গেছে। এক বেলা নাস্তা এত টাকা, বিদেশে যাবে কিভাবে রং নির্বাচন করবে এর জন্য হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমরা কি দেখেছি, অমুকের নাস্তার জন্য এত বরাদ্দ, অমুকের কাপড়ের জন্য এত বরাদ্দ, হোটেলে এত বরাদ্দ। বাংলাদেশের প্রাইম মিনিস্টার বিদেশে যাবে, তার সাথে এত এত লোক যাবে। বাংলাদেশ সরকার বিদেশে যাবে, প্লেন ভাড়া করতে হবে, রিজার্ভ করতে হবে, এত দিন রিজার্ভ থাকবে, মনে হয় যেন সংসদের সামনে টাকার কাজ আছে, সেই টাকার কাজ দিয়ে তার বিমান রিজার্ভ করবে না। বাংলাদেশ সরকারের বাবারও শক্তি নাই, আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনি বিদেশে ভ্রমণ করবেন, আপনার জন্য বিমান রিজার্ভ করা হবে, এটা আমাদের জন্য সামাজিক দণ্ডনা করা হয়েছে। আমরা দরিদ্র সীমার নিচে বসবাস করতেছি, আর আমাদের প্রাইম মিনিস্টার বিদেশে যাবে, তার জন্য এতদিনের জন্য বিমান ভাড়া করা হবে। আপনি নিজে টাকা গাছ লাগিয়ে তারপর সেখান থেকে টাকা নিয়ে তারপর আপনি বিমান রিজার্ভ নয়, আপনি বিমান কিনে নেন। কিন্তু আমার রিক্সা শ্রমিক, ঠেলাওয়ালা, মজদুর, কৃষক, তাঁতি, এদের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনি বিমান রিজার্ভ করে তারপর বিদেশে যাবেন, এটা বাংলাদেশের জনগণের সাথে অবিচার করা হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এটা টাকাতে আত্মসাৎ করা হয়েছে। পুরো ভাইরা আমার করবে কিভাবে করবে, যারা মিলের মালিক তাদেরকে তো হাজার কোটি টাকা দিতে হয়েছে নির্বাচনী বিচার করার জন্য, আইন কানুন চলাতে কিভাবে, তারা তো হাজার হাজার কোটি করে ডোনেশন করেছে সরকারকে ক্ষমতায় নেওয়ার জন্য, কৃষক ক্রিয়া করবে কিভাবে। এরপরে তো চাঁদা ভ্যাট ট্যাক্স এমন ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের উপরে, তারা বাজার নিয়ন্ত্রণ করে ব্যর্থ হয়েছে।